সেটাই অন্য এখনো সময়, তাই এখনো সময় আছে সারা বিশ্ববাসীর কাছে, ভাই বোনদের কাছে আমরা আবেদন রাখছি। আপনারা জানেন ইংরেজিতে একটা শ্লোক আছে, একটা কাব্য আছে, কাব্যের ছড়া, তার অর্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনতে খারাপ কিন্তু খারাপ ভাবে নেবেন না। ইংরেজির কাব্য ডগস বাট বাট দ্য ক্যারাভান পাসে কক্সক্রো বিফোর দ্য সান রাইজ, অর্থ কিন্তু মারাত্মক, আমাকে খারাপ ভাবে নেবেন না। ডগস বাট কুকুর ঘেউ ঘেউ করে, মিলিটারি মার্চ করে যাচ্ছে, দেখে ঘেউ 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 দল বেঁধে কুকুর পিছনে পিছনে যাচ্ছে, আটকাতে পারে না, মিলিটারি কিন্তু মার্চ করে বেরিয়ে চলে। তাই বলছে ডগস বাট কুকুর ঘেউ ঘেউ করে, মিলিটারি কিন্তু মার্চ করে বেরিয়ে চলে যাচ্ছে। সবাই বলে কক্সক্রো মোরগ পাখি ডাকে কখন, বিপদ সামলাইছে, সূর্য ধরার আগে ওর দায়িত্বই চাই, তাই মোরগ পাখি ডেকে চলেছে। কুকুরের দলও ঘেউ ঘেউ করছে, নদী কেটে দেওয়ার হুমকি। আজকের এই অনুষ্ঠান বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা, হাজতে পড়ার চেষ্টা, ওয়ারেন্ট বার করে নানান ভাবে চারিদিকে অপপ্রচার করা হয়েছে। ওখানে যাবেন না, ওখানে চিত্র শিকার যাবে না, ওখানে লোকজন বেশি হবে না, ওখানে নাকি অন্য জায়গায় যাবে। পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, তার জন্য টাকা দেওয়া হয়েছে, এক এক পোস্টারে এক টাকা দু টাকা করে সব লোক লাগিয়ে দেয়। কারা ভাই? কৌরব পাণ্ডবের সংগ্রাম চলছে, চলবে পরম পিতার কড়া চৌর ছিল হেডি। কৌরব পাণ্ডবের সংগ্রাম চলছে, চলবে কৌরব পাণ্ডব, তারাও ভাই ভাই ছিল একই বংশে, ঈর্ষার আগুনে জ্বলে কুরুক্ষেত্র কাণ্ড ঘটালো, ছারখার করে দিল। সেই এক কৌরব পাণ্ডবের সংগ্রাম, সেই ঈর্ষার আগুন, সেই দুই বিপরীত পক্ষ হচ্ছে, এটিও প্রকৃতির বিধান। ফোর্স অ্যান্ড ডিফোর্স, দুটো না থাকলে সত্যির প্রকাশ হয় না, রাবণ না থাকলে সীতা হরণ হয় না, সীতা হরণ না হলে লঙ্কা কাণ্ড হয় না, লঙ্কা কাণ্ড না হলে রামের মাহাত্ম্য প্রকাশ হয় না, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয় না। দ্রৌপদী উপরে ব্যভিচার ঘটতে হবে, কৌরব পাণ্ডব না থাকলে কৃষ্ণের মাহাত্ম্য প্রকাশ হয় না, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয় না। আজও সেই ফোর্স অ্যান্ড ডিফোর্স দুটো ধারায় ভাগ হয়ে গেছে সারা বিশ্ব, সাধারণ সন্তান তার সন্তানদের মধ্যেও কিছু ভাগ চলে গেছে ওই অসুরের গোষ্ঠীতে। টাকার লোভে, মাস্তানি দেখিয়ে, টাকার জোর দেখিয়ে তারা ভেবেছে ওই সত্য সূর্যের প্রকাশ।